এখন যেই প্রতিষ্ঠান দেখতে লাগুন, এই প্রতিষ্ঠানের বয়স হতৈত ফারে বলে অন্যতম নয়, হয়তোবা অনেক 20-30 কিংবা 40 বছর পর্যন্ত ধারণা করিবেন। আর যেই নামমান দেখতে লাগুন, ইনলদি অগ্রণী ব্যাংক লিমিটেড। কিন্তু দেশাধীনের আরও 10 বছর আগে 1961 সালত চট্টগ্রাম এবং কুমিল্লা মিলিয়ে যেই ব্যাংক প্রতিষ্ঠান আসিল ইবলদি হাবিব ব্যাংক। আর দেশাধীন অনর পরপর এই ব্যাংকর নাম পরিবর্তন ইরা হয় অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক PLC সিটাঙ্গর যে কার্যক্রম পরিচালিত হয় তার মধ্যে আরার ব্রাঞ্চ ইয়ানলদে সবচেয়ে পুরাতন, বিশেষ একখান ঐতিহ্যও আছে। 1961 সালতুন তৎকালীন স্বাধীনতা পূর্ব পাকিস্তানের বৃহত্তর চট্টগ্রাম কুমিল্লা অঞ্চল লইয়েরে অত্র এলাকাত প্রধান শাখা হিসেবে হাজির গে। তার মানে 60-এর দশকতুন আজিয়ে 2024 সাল পর্যন্ত এই অগ্রণী ব্যাংক প্রথমে আসিল হাবিব ব্যাংক হিসেবে ইস্ট বেঙ্গল এই দক্ষিণ চট্টগ্রাম পুরা লিফটিং ফিডিং ব্যাংকিং সেবা পরিচালনা করে এসে 1961 সালের পরতুন এই হাবিব ব্যাংক অগ্রণী ব্যাংকত রূপান্তরিত ইরে আসিল চট্টগ্রাম লালদিঘির পূর্ব পারত। আর এর পরবর্তী যে ইরে নাম যখন পরিবর্তন হয় তখন এই ব্যাংক যে ইরে অন্য আরোগ্য ভবনত স্থানান্তরিত। সেই 1961 সালত প্রতিষ্ঠিত অন্য ব্যাংকর এই শাখাওয়ারে অবশেষে স্থানান্তর করা হয় নগরীর লালদিঘির পাড়ার পশ্চিম পাশে নবনির্মিত CDR ভবনত। মেয়ের 5 তারিখ বিকেলে অগ্রণী ব্যাংক PLC লালদিঘির পূর্ব কর্পোরেট শাখার শুভ উদ্বোধনী। জাতির বৃহত্তর কল্যাণে এই ব্যাংক সার্বিকভাবে সার্বক্ষণিক সেবা দিয়ে আসছে। অগ্রণী ব্যাংক PLC লালদিঘির দক্ষিণ কর্পোরেট শাখার উপ মহাব্যবস্থাপক ও শাখা প্রধান ABM সাইফউদ্দিন খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ATM পিয়ারুল ইসলাম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন অগ্রণী ব্যাংক PLC চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক আবুল হাসান তালুকদার। অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের সবচেয়ে বড় যে ব্রাঞ্চটা অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখা, সেই কর্পোরেট শাখাটা আজকে নতুন ভবনে আমাদের স্থানান্তরিত হলো। আমরা আসলে অত্যন্ত আনন্দিত, আমার এখানে নতুন উদ্যমে আশা করি আমরা এখানে সুন্দর পরিবেশে আমাদের ব্যবসায়িক অগ্রগতি আরও বৃদ্ধি পাবে। অগ্রণী ব্যাংক করে আর নতুনভাবে আগে শুরু করি, নতুনভাবে নতুন উদ্যমে নতুন চেতনায় নতুন সেবা লই আর ওনার সামনে এসছি। আবার অগ্রণী ব্যাংক ইয়ান 62 বছরের পুরন ব্যাংক পুরন ব্রাঞ্চ ওনার ব্যাংক সহযোগ হইতে চাই। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম, চট্টগ্রাম সার্কেল অগ্রণী ব্যাংক PLC উপ মহাব্যবস্থাপক শফিউল আজম সহ আরও বহু। আজকে এই লালদিঘির এই উদ্বোধনী অনুষ্ঠানে C+ চট্টগ্রাম।